ইলমের অহংকার যদি থাকে এই আলেম ধ্বংস হওয়ার জন্য বাংলাদেশে যত অপপ্রচার শিরক বিদাতের আখড়া আহলে সুন্নাহর মধ্যে যত গুরবি হিংসাবিদ সব আলেমরাই করে সাধারণ মানুষ কৃষ্ণকে লোকর আলেমদের হিংসা করে না সমস্ত হিংসার মূল হলো আলেমরা যেখানে বাতিল সেখানে আহলে আন্দোলন চলবে যেখানে কুসংস্কার সেখানে সংস্কারের তরবারি চলবে কারো খাতির করা হবে না তুমি যত বড় পদের লোক হও কোনো খাতির নাই এই মেজাজ নিয়ে কাজ করতে পারলে সে আলেম হও নইলে আলেম বাদ দাও তোমার ডিগ্রি কিন্তু মূল্য আমাদের কাছে নাই ৪৩ বছরের সাংগঠনিক জীবনে কত কর্মী আমার হাতে তৈরি হয়েছে হিসাব আছে আল্লাহর নামে সাবাক করে কর্মী হয়েছে আল্লাহর নামে বায়াত করে কাউন্সিল সদস্য হয়েছে তারা এবার বাইরে যে লম্বা লম্বা বক্তৃতা করছে আমাদেরকে ডাকে আসুন আমরা এক হয়ে যাই জায়গা খুঁজি বলো তুমি কোথায় এক হতে হবে এক হবে আদর্শের মূলে ব্যক্তির মূলে নয় কিসের ব্যক্তি আল্লাহর ইচ্ছা হলে বাংলার জমিনে ইসলামী হুকুমত কায়েম হবে আল্লাহর বিধান মোতাবেকই হবে রসুলের তরিকা মোতাবেক হবে জঙ্গিদের তরিকা মোতাবেক হবে না আন্তর্জাতিক চক্রান্তের শিকার হয়ে গেছো তোমরা তারা এই সমস্ত আমল তামল কেসা কাহিনী শুনিয়ে তোমাদেরকে যুদ্ধে প্রলুব্ধ করছে নিজেরা সামনে আসে না সেই পিছনের নেপথ্য নায়ক যারা আছে ইহুদি খ্রিস্টান জাতি তারা কশ্চিন কালো মুসলমানদের ভালো দেখতে পারে না লোক মাথা গোনার উদ্দেশ্য আমাদের নয় এটা হলে গণতন্ত্র সিস্টেম মৌজুদা জমহুরিয়াত না সিরফ সির গিনা যাতা হ্যায় লেকিন তোলা নহীন যাতা হ্যায় প্রচলিত গণতন্ত্রে খালি মাথা গোনা হয় মাথার মধ্যে কি আছে ওর ওজন করা হয় না এজন্য আমরা এগুলো জাহেলি মতবাদ বলি এক কথায় বাংলাদেশে এমন কোন সংগঠন নাই যারা এই সমস্ত গণতন্ত্র সমাজতন্ত্র জাতীয়তাবাদের বিরুদ্ধে দার্থিন ভাই বক্তব্য রেখেছে আলহামদুলিল্লাহ সেই ক্রেডিট শুধুমাত্র আহলে তন্দ্র বাংলাদেশের আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ আসুন পবিত্র কুরআন ও সহি হাদিসের আলোকে জীবন গড়ি ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাইনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নুমিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في الكلام المجيد إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون نحن أولياؤكم في الحياة الدنيا وفي الآخرة ولكم فيها ما تشتهي أنفسكم ولكم فيها ما تدعون نزلا من غفور رحيم হুজুগে বাঙালি বলে একটা কথা আছে আজ স্রোতে পুঁটি মাছ লাভ দেওয়া দি করে এটাও একটা কথা আছে কিন্তু রুই মাছ মৃগেল মাছ মাটির তলায় থাকে কাতলা মাছ ঢাকা মাটির উপরে পানির উপরে লাফালাফি করে কিছু লোক জোশে টাকা দেয় কিছু লোক জান্নাত খরিদের জন্য অন্তর থেকে টাকা দেয় আল্লাহ পাক বলছেন সুসংবাদ দিচ্ছেন আপনাদের সবাইকে ইল্লা ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বানাল্লাহ যারা বলে আমাদের রব আল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাযালু আলাইহিমুল মালায়েকা অতঃপর এর উপরে যারা দৃঢ় থাকে ইসতাকামাত ফিদ্দিন ভাষাটা খেয়াল করবেন টাকা দিয়েছেন বা দিচ্ছেন বা আরও দিবেন কিন্তু আখেরাতে পাওয়ার আশায় আপনাকে দিতে হবে দুনিয়ার স্বার্থে দিলে কিন্তু এটা কোনো কাজে লাগবে না এবং এর উপরে দৃঢ় থাকতে হবে দিতে পারছেন না টাকা আসতে অসেধ করে যাব সন্তানদের কাছে আমি টাকা ওয়াদা করে আসছি আমার মরা পরে টাকাগুলো দিয়ে দেওয়ার ব্যবস্থা করো এটা কেবল ইস্তকামত আলা দিন তাহলে কি হবে আপনার পুরস্কার তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা তাদের উপরে আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা নাজিল হবে রহমতের ফেরেশতা তারা এসে কি বলবে আল্লাহ তখাফু ওয়ালা তাহজানু তোমরা ভীত হয়েও না তোমরা চিন্তান্বিত হয়েও না ওয়াবশুরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন এবং তোমরা সুসংবাদ গ্রহণ করো জান্নাতের
যার সুসংবাদ, যার ওয়াদা তোমাদেরকে দেওয়া হয়েছে, নাহানু আউলিয়া ওকুম ফিল হায়াতের দুনিয়া, ফেরেশতারা বলবে আমরা তোমাদের সাথী ছিলাম দুনিয়াতে। আজকে এখানে অসংখ্য ফেরেশতা নাই? হাদিসটা আপনারা সবাই জানেন, যেখানে একদল মানুষ আল্লাহর কোরআন রসুলের হাদিসের আলোচনা মজলিসে বসে, ইল্লা হাফাত আলাইহিমুল মালায়েকা, সেখানে ফেরেশতা তাদের ঘিরে রাখে, বলুন আলহামদুলিল্লাহ, ওয়া নাজালাত আলাইহিমুস সাকিনা, বেশি আল্লাহর পক্ষ থেকে বিশেষ প্রশান্তি নাজিল হয়। যে এতক্ষণ ধরে আপনারা বৈশাখ সন্ধ্যা থেকে বলবো, তিনটা থেকেই বলা উচিত আমার, এই তিনটা থেকে রাত্রে এখন 10:30টার বেশি হয়ে গেছে, এই দীর্ঘ সময় যে আপনারা বসে আসেন, ঢাকার মানুষ ব্যস্ত মানুষ কথা বলে সবাই, এখন ঢাকা হোক আর গ্রাম হোক সবাই মানুষ ব্যস্ত, এই ব্যস্ত জীবনে ব্যস্তহীনভাবে সুশৃঙ্খলভাবে পুলিশ আনসারে কোনো পাহারাদারি ছাড়াই এত চমৎকারভাবে যে আপনারা এখানে বসে আছেন, ফেরেশতা আপনাদের উপরে যদি রহমত নাজিল না করতো তাহলে কি বসতে পারতেন নাকি? ওয়াবশুরু বিল জান্নাতি আল্লাতী কুনতুম তুআদুন, নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ও ফিল আখিরা, আমরা তোমাদের সাথী ছিলাম দুনিয়াতে এই ময়দানে, আর সাথী হব আখেরাতে কবরে, মৃত্যুর পরে আখেরাতে যখন দাঁড়াবো কিয়ামতের দিন, তখন যারা এটাতে বিশ্বাসী ছিল না তারা উঠবে ভীত প্রকম্পিত সন্ত্রস্ত অবস্থায়, এবং মুখ নিচে দিয়ে মুখে ভর করে হাঁটতে হাঁটতে তাদেরকে জাহান্নামে হাঁকিয়ে নিয়ে যাওয়া হবে। ওসিয়াকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামে জুমারা, দলে দলে নিয়ে যাওয়া হবে, মুখ কিন্তু নিচের দিকে থাকবে। আল্লাহ বলছেন আফামা ইয়ামশি মুকিব্বান আলা ওয়াজহি আহাদা আম্মা ইয়ামশি সাবিয়ান আলা সিরাতি মুস্তাকিম, যে ব্যক্তি মুখ উপর করে নিচের দিকে দিয়ে পা উপর দিকে হাঁটে সেই সঠিক পথের অনুসারী, না যে সোজা পায়ের উপরে মাথা উঁচু করে হাঁটে সেই সঠিক পথের অনুসারী? আল্লাহ জিজ্ঞেস করছেন উত্তর কী হবে, যারা সোজা ভাবে হাঁটে তারাই হল সঠিক পথের অনুসারী। এরপর আল্লাহ বলছেন আমরা তোমাদের কাছে, তার ফেরেশতাদের মাধ্যমে তিনি বলে দিচ্ছেন, আখেরাতেও আমরা তোমাদের সাথী, কেমনভাবে সাথী দেখো, সবাই যাচ্ছে মুখ ভার করে আর তোমরা যাচ্ছ মুখ উঁচা করে স্বাধীনভাবে, আদৌ কোনো ভয় পাচ্ছ না, আদৌ কোনো দুঃখিত হচ্ছ না। এবং শুধু তাই নয়, জাহান্নামের অর্থাৎ কিয়ামতের দিনের এই ভীষণ গরম যে উত্তপ্ত অবস্থা, সেখানে তোমাদের উপরে আল্লাহ পাক এমন এক আবহাওয়া সৃষ্টি করে দিবেন, হাদিসের ভাষায় বলছি এত সংক্ষিপ্ত সময়, যেখানে একটা দিনের মেয়াদ হবে বাংলাদেশ দুনিয়ার হিসাবে 50,000 বছর, অথচ আপনার জন্য হবে ওই দিন আসর থেকে মগরিব পর্যন্ত এই সুন্দর স্বাস্থ্যকর সময়টা, এই যে সংক্ষিপ্ত সময় এবং আবহাওয়াটা সুন্দর, উত্তপ্ত নয় ঠান্ডাও নয়, চমৎকার গধূলি লগ্নে মানুষ যেমন হাঁটতে বেড়ায়, ঠিক এরকম সুন্দর আবহাওয়া আল্লাপাক মুমিনদের জন্য সৃষ্টি করে দিবেন, যার স্রেফ এবং স্রেফ আখেরাতের উদ্দেশ্যে কাজ করে, বলে আলহামদুলিল্লাহ। আল্লাপাক আমাদের সবাইকে আখেরাতের এই কঠিন দিনে এইভাবে সুন্দরভাবে মাথা উঁচু করে সুন্দর আবহাওয়ার মধ্যে আল্লাহ কাছে হাজির হওয়ার তৌফিক দান করুন। সেদিন আল্লাপাক ডাকবেন সবাইকে, প্রথমে তিনজনের বিচার হবে, প্রথমে ডাকবেন কাদেরকে, দানশীলদেরকে, আসো তোমরা যে দান করেছিলে, তোমাকে আমি সম্পদ দিয়েছিলাম কী করেছিলে, গর্বের সঙ্গে বললো আল্লাহ তোমার সম্পদ তোমার পথে ব্যয় করেছিলাম, অমুক জায়গায় দিয়েছিলাম, অমুক জায়গায় দিয়েছিলাম, আহলেস মঞ্জিলে দিয়েছি, রাজশাহীতে আমির জামাত ইউনিভার্সিটি করবে বিশাল দান সেখানেও করেছি, যেখানে চাইছে সেখানে দিয়েছি, তোমার দেওয়া মাল তোমার পথেই ব্যয় করেছি। আল্লাহ বলবেন তুমি যে তাই করেছো, আমি যে তোমার মনের খবর রাখি তা জানো, তুমি দিয়েছিলে নিজের অহংকার প্রকাশ করার জন্য, যে আমি বিশাল দানবীর এই নামের জন্য, যাও জাহান্নামে। এবার ডাকা হবে আলেমদেরকে, এই আলেম এস কী করেছিলে তুমি দুনিয়া গিয়ে বলো, বলে তোমার এলেম শিখেছি এবং সেই এলেম অনুযায়ী কাজ করেছি, বহু মানুষকে আলেম বানিয়েছি,
তোমার এলেম ছড়িয়ে দিয়েছি এবং নিজে তার উপরে আমল করেছি। আল্লাহ তাআলা বলবেন, হ্যাঁ আমি জানি সে নাম কেনার জন্য তুমি আলেম হয়েছিলে। হ্যাঁ, এলমের অহংকার যদি থাকে, এ আলেম ধ্বংস তোমার জন্য। বাংলাদেশের যত অপপ্রাণ শিরক বিদাতের আখড়া, আহলেসের মধ্যে যত গুরবি হিংসাবিদ, সব আলেমরাই করে। সাধারণ মানুষ কোশ্চিন কিলো কর, আলেমদের হিংসা করে না। সমস্ত হিংসার মূল হলে আলেমরা। নাম তোর আহলেস হোক আর নাম তো হানাবি হোক, যাই যাই হোক না কেন, আলেম হলে তুমি একটা বিয়াদ হয়ে গেলে, তুমি একটা অসভ্য হয়ে গেলে, তুমি একটা অহংকারী হয়ে গেলে। সাবধান, হাদিসটা মনে রাখো। আমি বান্দাই যদি তোমার মনে খবর রাখতে পারি, আল্লাহ টের পাবে না? 43 বছরের সাংগঠনিক জীবনে কত কর্মী আমার হাতে তৈরি হয়েছে, হিসাব আছে? আল্লাহর নামে শপথ করে কর্মী হয়েছে, আল্লাহর নামে বায়াত করে কাউন্সিল সদস্য হয়েছে, তারা এবার বাইরে যে লম্বা লম্বা বক্তৃতা করছে, আমাদেরকে ডাকে আসুন, আমার এক হয়ে যায়। জায়গা খুঁজি বলো, তুমি কোথায় এক হতে হবে? এক হবে আদর্শের মূলে, ব্যক্তির মূলে নয়। কিসের ব্যক্তি? আদর্শ আগে না ব্যক্তি আগে? ব্যক্তি পূজা করবো আমরা, পা ধুয়ে খাবো? আমরা কি পীর পূজায় বিশ্বাসী না আউলিয়া পূজায় বিশ্বাসী? আহলাদিস আন্দোলন বাংলাদেশ, এটা আহলাদিসের সমিতি নয়, এটা আহলাদিসের কোনো গ্রুপ নয়, একটা আন্দোলন, একটা মুভমেন্ট। যেখানে বাতিল সেখানে আহলাদিস আন্দোলন চলবে, যেখানে কুসংস্কার সেখানে সংস্কারের তরবারি চলবে, কারো খাতির করা হবে না। যত বড় বড় পদের লোক হও, কোনো খাতির নাই। এই মেজাজ নিয়ে কাজ করতে পারলে সে আলেম হও, নইলে আলেম বাদ দাও, তোমার ডিগ্রি কিন্তু মূল্য আমাদের কাছে নাই। সাবধান, আলেমদের হিসাব সবচেয়ে বেশি হবে আখিরি জীবনে, আলেমের সংখ্যাও বাড়বে আর আমলহীন আলেমের সংখ্যাও বাড়বে। লিল্লা কাজ করার চেষ্টা করো, যতটুকু বলছো যতটুকু লিখছো সত্তর পরকালের আমল নয় লিপিবদ্ধ হোক, এটাই জন্য আমাদের কামনা হয়। আল্লাহ তুমি আমাদেরকে তোমার উদ্দেশ্যে কাজ করার তৌফিক দান করো। আলেম হয়েছি, বিপদগ্রস্ত হয়ে গেছি, এজন্য আমি শুরু থেকেই আমার নামের সঙ্গে মাওলানা আল্লামা লাগানো একদম নিষিদ্ধ করে দিয়ে দিয়েছি। যাই মাওলানা নই, আল্লামাও নই, শাইখও নই, আমার আব্বা যা নাম রেখে গেছে ঠিক, আমি স্যার মোহাম্মদ আসাদুল্লাহ আল গালিব। এমনকি ঢাকা জয়েন্ট ইন্টারগ্রেশন সেলে কঠিন জায়গা রিমান্ডের, বাংলাদেশের 23 জন সেরা গোয়েন্দার, শ্রেষ্ঠ গোয়েন্দা বিভাগের শ্রেষ্ঠ যারা, তারা আমাকে প্রশ্ন করেছে, এই যে আপনারও দাওয়াত ও জিহাদ বই লেখা সব মার্কারি পেনদের দাগ দিয়ে রেখেছে, আপনি তো জিহাদে বিশ্বাসী? বলে বেটা, জিহাদ ছাড়া কি দুনিয়া কিছু হয়েছে? জিহাদ হয়েছিল বলেই তো বাংলাদেশ স্বাধীন হয়েছে, জিহাদ নাই তো মুসলমান নাই। কি বলছেন আপনি এগুলা? এক কথাতেই সব চুপ, আর কথা বলেনি। আপনারা মুক্তিযুদ্ধকে জিহাদ বলবেন না, কি বলবেন? এই রসগোল্লা খাই কি মুক্তিযুদ্ধ হয়েছে নাকি? মানুষের জীবন দিতে হয় নাই, মানুষকে ঘর ছাড়তে হয় নাই? তবেই তো আজকে আমরা বসে বসে বক্তৃতা করছি এখানে, যেসব মানুষ মরেছে যুদ্ধ করতে গিয়ে, তাদেরকে আপনারা কি বলবেন? তারপরে বলে দিলাম, তার আরো পিছনে চলে যান, চলে যান ভারত উহুমছের জিহাদ আন্দোলনের ইতিহাস, যাদের সে রক্তাক্ত ইতিহাসের মাধ্যমে বালাকোট সৃষ্টি হয়েছে, চলে যান তিতুমিরের মোহাম্মদী আন্দোলন ইতিহাস, সবই আহলে তৈরি করে ইতিহাস। তাদের সেই তেজোদ্দীপ্ত রক্তের উত্তরাধিকার রয়েছে আমাদের দেহে, আমরা সেই একই ইতিহাসে বিশ্বাসী ও সেই জিহাদ আন্দোলন করি, আমরা পুষ্কর স্লোগান দিই মুক্তির একই পথ দাওয়াত ও জিহাদ। একদিকে তৌহিদের দাওয়াত হবে, একদিকে শিরকের বিরুদ্ধে জিহাদ হবে। জিহাদবিহীন দাওয়াত হয় না আর দাওয়াতবিহীন জিহাদ হয় না। আমর বিল মারুফ নাহি আনিল মুনকার, একদিকে পজিটিভ একদিকে নেগেটিভ। খালি পোলাওয়া কোরবানি খাবেন, যেখানে যাবেন একখানে নিয়াজ নওয়াজ বাড়ি চলে আসবেন, এর নাম আলেম না? মৌলানা আবদুল্লাহ বলতেন যে দেখো লড়কো, যা ডান্ডা খানে কো মিলতা হ্যায় উধার যাও, যা আন্ডা খানে কো মিলতা হ্যায় উধার মত যাও। থিসিস পড়ে দেখেন, জিহাদ আন্দোলন যেহেতু কেন্দ্র ছিল বাংলাদেশে, তার একটা নাম হচ্ছে ওইটাই, মৌলানা আবদুল্লাহ ইসলাহী নাকি জিন বলে যাচ্ছি, উনি ছিলেন তার হেড। উনি তার ছাত্রদের উপদেশ দিতেন, যেখানে ডান্ডা খাওয়ার সুযোগ আছে ওখানে যাও, যেখানে গেলে তোমাকে আন্ডা খাওয়ায় সেখানে যেও না।
আপনারা আন্ডাখর মৌলবি হবেন না, ডান্ডা খাওয়ার ভয়ে যেখানে সেখানে চলে যাওয়ার চেষ্টা করবেন। হক কথা বলতে ডান্ডা খেতে হবে, গাল খেতে হবে, সৎ সাহস নিয়ে এগিয়ে যেতে হবে। আহলাদের যুব সংঘের প্রত্যেকটা সদস্য সে আলেম হওয়ার জাহিল হওয়া প্রত্যেকের মধ্যে যেন এই জজবা যেন থাকে। আহলাদিস আন্দোলন বাংলাদেশের সঙ্গে যে আলেমরা জড়িত আছেন আলহামদুলিল্লাহ, তাদেরও চরিত্র অনেকটা সংশোধিত হয়ে গেছে, ভবিষ্যতে আরও যেন হয়। সংগঠন যারা বাইরে চলে আসছেন তারা নানা কথা বলেন, নানা কথা কথা সব হিসাব নিকাশ নেই, ওইসব দিকে আমরা তাকাইও দেখি না। ফেসবুক এটা জঙ্গলের নাম, সেখানে বাঘও আছে, বানরও আছে, ভল্লুকও আছে, শেলকুত্তাও আছে। আমাদের সংগঠনের লোকদের এই ধরনের বাজে অভ্যাস আমার জানা মতে নাই, যদি কেউ করো নিষেধ করে দিয়েছে। খবরদার, রিয়া এবং সোয়া দশ প্রদর্শনী এবং শ্রুতি থেকে বাঁচো। যারা প্রদর্শনীর জন্য এগুলো করো কে আমাদের দিন তার সমস্ত আমল বরবাদ, আর যারা লোকদের শুনানোর জন্য করো কে আমাদের দিন আল্লাহ পাক শুনিয়ে দেবেন সারা কে আমাদের যারা উপস্থিত থাকবে দুনিয়াবাসীকে, সাম্মা সাম্মা আল্লাহ আমার কিয়াম, যে শুনতে চায় তাকে শুনিয়ে দেওয়া হবে। এবার আল্লাহ বলবো ঠিক আছে সব তো শুনানো হলো, তোমায় তো ছিলে আহলাদ মঞ্জিলের সামনে, হয়তো 5,000 বা 10,000 লোকের সামনে বক্তৃতা দিয়েছিলে, এখন তোমাকে কোটি কোটি লোকের সামনে তোমার এই প্রশংসা শুনিয়ে দেওয়া হলো, তোমার তো যা ইচ্ছা ছিল ইচ্ছা তো পূরণ হয়েছে, তো ঠিক আছে যাও জাহান্নামে, আর কি চান? আমাদের কিছু লোকের ধারণা, এমনকি আমাদের আয়োজকদেরও ধারণা, স্যার ঢাকার বুকে এত লোক কখনো হয়নি, আসার আগেও বকা দিয়ে আসলাম। খবরদার, কত লোক হইল না হলো এটা হিসাবে যেও না, লোক মাথা গোনার উদ্দেশ্য আমাদের নয়, এটা হলে গণতন্ত্র সিস্টেম। মৌজুদা জমহুরিয়াত না সিরফ সির গিনা যাতা হয় লেকিন তোলা নেই যাতা হয়, প্রচলিত গণতন্ত্রে খেলে মাথা গোনা হয়, মাথার মধ্যে কী আছে ওটা ওজন করা হয় না। এজন্য আমার এগুলো জাহেলি মতবাদ বলি। এক কথায় বাংলাদেশে এমন কোনো সংগঠন নাই যারা এই সমস্ত গণতন্ত্র সমাজতন্ত্র জাতীয়তাবাদের বিরুদ্ধে ডাক্তিন ভাই বক্তব্য রেখেছে, আলহামদুলিল্লাহ সে ক্রেডিট শুধুমাত্র আহলে তন্ত্র বাংলাদেশের। শুরু থেকে আমরা এর বিরুদ্ধে বলে দিয়েছি একদম, হতেই পারে না। অথচ মানুষ গোনার চিন্তা অনেকের মাথায় আছে, মানুষ কজন আসবে না আসবে আল্লাহর ইচ্ছা, আমাকে দেখতে হবে আমি হক বললাম কিনা এবং হকের অনুসরণ করলাম কিনা। আমার দায়িত্ব খালি একটাই, আমার পরিবারকে আমাকে জাহান্নাম থেকে বাঁচাতে হবে, সাধ্যমতো চেষ্টা করে যেতে হবে। প্রত্যেক বাপকে প্রত্যেক মাকে বলছি কু আনফুসাকুম আহলিকুম নারা, তোমরা নিজেদেরকে বাঁচাও, তোমার পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। কেমন দিন তোমার সম্পর্কে জিজ্ঞাসিত হতে হবে এবং তোমার পরিবার সম্পর্কেও তোমাকে জিজ্ঞাসিত হতে হবে। তবে হ্যাঁ, আল্লাহ পাক যদি কারোর ভাগ্যে কিছু লিখে থাকেন তো কিছু করার নাই। যেমন নূহ আলাইহিস সালামের স্ত্রী বাঁচতে পারেন নাই, লূত আলাইহিস সালামের স্ত্রী বাঁচতে পারেন নাই, আমাদের কোনো সন্তান যদি খারাপ হয়ে যায় কিছুই করার নাই, নূহ আলাইহিস সালামের ছেলে বড় ছেলে বাঁচতে পারেন নাই প্লাবন্দের ডুবা থেকে, এরকম যদি আল্লাহ পাক কারো ভাগ্যে লিখে থাকে তো বাবার তো বাড়িতে কিছু করার থাকে না। কিন্তু আমাদের সাধ্যমতো চেষ্টা করে যেতে হবে যেন আমার পরিবার জাহান্নামের আগুন থেকে বেঁচে যায়। রাজি আছেন তো? সেজন্যই কি আহলে মন্দির মনে রেখে দিন, এখানে নৈতিক ট্রেনিং হবে, যে যা লেখাপড়া শেখেন এখানে এসে যদি এক রাত দু রাত বা তিন রাত থাকেন নিয়মিত প্রশিক্ষণ হবে, যে কোনোদিনও মাদ্রাসায় পড়েনি আলহামদুলিল্লাহ সেও এমন কিছু শিখে যাবে যে সারা জীবনের পুঁজি তার ওখানে হয়ে যাবে। আমরা সে চেষ্টা করবো এখানে ইনশাআল্লাহ, কারণ সবাইকে মাদ্রাসা পড়ি মৌলি বানাবো তাতে করা কি সম্ভব না। আর একটাকে শহীদ, বাংলাদেশে কত শহীদ হিসাব আছে, কত হিসাব আছে, সরকারের ক্ষমতা নেই বলা যে কত লক্ষ শহীদ, জি না, এত বললে তো হবে না, একদম মুখস্থ বলি দেয়, সবসময় মুখস্থ বলতেই আছে মন্ত্রীরা, এত লক্ষ শহীদ এত লক্ষ মা বোনের ইজ্জত করে কতই বলে না। যদি জিজ্ঞেস করি প্রমাণ সহ বলো, ইনশাআল্লাহ একটা মন্ত্রীর ক্ষমতা নেই যে হিসাব করে বলতে পারে, সঠিক হিসাব আল্লাহ ভালো জানে। এরপরও বলছি সত্যিকারের শহীদ কিনা সেটা আল্লাহ ভালো জানে। বন্ধুরা আমার,
সত্যিকারের শহীদদেরকে আল্লাহ পাক স্বাধীন মর্যাদা দান করবেন। শহীদদেরকে ডাকবেন, এই তুমি কী চাইছিলে, কী হয়েছিলে দুনিয়াতে? সে বলবে, আল্লাহ তোমার রাস্তায় শহীদ হয়ে গিয়েছিলাম, এই করলাম সে করলাম, মেলা কাজ বলবে। আল্লাহ তোমার কাছাটা কি বেশ হয়েছ, তুমি শহীদ হয়েছিলে তাই না, এই জন্য যে দেশবাসী তোমার নামে ভাতা দিবে, তোমাকে সম্মান করবে, তোমাকে বড় পুরস্কার দিবে, তোমার নাম ডাক চারদিকে ছড়িয়ে যাবে, এই জন্য শহীদ হয়েছিলে তাই না, আমি সব জানি তোমার মনের খবর, যাও জাহান্নামে। অত ভাইরা আমার, যাকে তাকে বড় লকব দিলেই কিন্তু আখেরাতে কাজে লাগবে না, দুনিয়াতে হয়তো কিন্তু লাভ হবে, আখেরাতে খালি হয়ে যাবে। সব শেষ উপদেশ আমার এই সুরা আলে ইমরানের সর্বশেষ আয়াতটা মনে রাখবেন, 200তম আয়াত, ইসবিরু ও সাহাবিরু ও রাহাবিতু অত্তাকুল্লাহ লাআল্লাকুম তুফলিহুন, তোমরা ধৈর্য ধারণ করো, ধৈর্য ধারণে প্রতিযোগিতা করো এবং সদা প্রস্তুত থাকো এবং আল্লাহকে ভয় করো, যাতে তোমরা সফলকাম হতে পারো। ধৈর্য তিন ভাগে বিভক্ত, বিপদে ধৈর্য ধারণ, আনুগত্যে ধৈর্য ধারণ, আর পাপ থেকে ধৈর্য ধারণ। আস-সাবর ফিল মুসিবা, আস-সাবর আলা ত্বাআ, আস-সাবর মিনাল মাআসি। সাধারণ ধৈর্য আমরা প্রত্যেকে ধারণ করি, ধরুন আপনার বাপ মারা গেছে, মা মারা গেছে, বা একটা সন্তান চলে গেছে, আপনার তো কিছু করার নেই, আপনার তো ধৈর্য ধারণ করতেই হবে। এই বিপদে ধৈর্য ধারণ কিন্তু আমরা কম বেশি সবাই করি তাই না। এই ধৈর্য ধারণ এখানে গুরুত্বপূর্ণ বিষয় বলা হয়নি, তবে ওই বিপদে ধৈর্য ধারণ যদি আল্লাহর আসতে হয় তাহলে আপনি নেকি পাবেন। দুই নম্বর আস-সাবর আনিল মাআসি, অন্যায় থেকে দূরে থাকার ব্যাপারটায় নিজেকে দৃঢ় রাখা, এইখানে একটা সই করলেই লক্ষ টাকা পেয়ে যাব, কিন্তু সইটা আমি করলাম না, আমি জানি এই সই করলে আমি লক্ষ টাকা পাবো বা কোটি টাকা পাবো, এই বিনিময়ে আমার গাড়ি বাড়ি ইত্যাদি অনেক কিছু হবে, আর এখন তো টাকা দেয় না এবং গাড়ি গিফট করে তাই না, এমনকি ঢাকায় একটা ফ্ল্যাট গিফট করে, আরে বাপরে বাপ, আমি জানি এটা করলে আমার এটা হবে, আর এখন ঘুষের প্যাকেজ হয়েছে, কারো কাছে যাবো না, এক জায়গাতেই দেবে, আপনাকে বিস্কুটটা দিলাম, যা যেখান যা লাগে আমার কাজ করে দেবেন, একা ঘুষ করে রিপোর্ট প্রতিদিন পত্রিকায় আসছে, শুনলে তাক লেগে যেতে হয়, কিন্তু আমি করলাম না আল্লাহর ভয়ে, আখেরাতে ধরা পড়ার ভয়ে। এটা হচ্ছে আস-সাবর আনিল মাআসিয়া, গুনাহ থেকে নিজেকে ধৈর্য ধারণ করা, এটা বড় কঠিন জিনিস। আল্লাহ পাক আমাদের সবাইকে সে তৌফিক দান করুন, বিশেষ করে পেশাজীবী সংগঠনের ভাইদেরকে বলছি, ব্যবসায়ী ফোরামের ভাইদেরকে বলছি, আপনারা ব্যবসায়িক জগতে দিন রাত সবসময় টাকা পয়সা লেনদেন করেন, পেশাজীবীরা তাদের জীবনে হর হামেশা যোগাযোগ করছেন, ডাক্তাররা ইচ্ছা করলে একটা রোগীকে সামনে রেখে লক্ষ টাকা নিতে পারেন, কিন্তু রোগীটা গরিব তার কিছুই নাই, লক্ষ টাকা পরিমাণ হোক নিজেদের কিছু নিলেনই না, বরং তার ওষুধটা আপনি কিনে দিলেন, এরকম বহু ডাক্তার আমার ঘরের মধ্যে আছে। এই যে ত্যাগ আপনি করলেন, এর বিনিময়ে আপনি ইনশাআল্লাহ আখেরাতে পাবেন, অত্যন্ত বড় নেকির কাজ হবে আপনার এটা। আর শেষ হল আস-সাবর আলা ত্বাআ, আল্লাহর আনুগত্যে ধৈর্য ধারণ করা। আমি মুসিবতে থেকে বাঁচলাম, তারপরে গুনাহ থেকে বাঁচলাম, কিন্তু বাঁচার পরে আমৃত্যু এর দৃঢ় থাকা, এটা খুব কঠিন ব্যাপার।
কিছুক্ষণের জন্য হয়তো দৃঢ় থাকলো, পরক্ষণে শয়তান যখন মাথা বা প্ররোচনা দেয় বা স্ত্রী যখন কিছু বলে বা ছেলে যখন কিছু বলে মনটা দুর্বল হয়ে যায়, দেখ তোর ভুল হয়ে গেল গো, এটা কেমন হলো, বাস আস্তে আস্তে দুর্বল হতে হতে একসময় আপনার ধৈর্যটা হারিয়ে গেল। এটা খুব কঠিন পরীক্ষা, একে বলে আসাব্র বলে তোয়া, আনুগত্যের উপরে দৃঢ় থাকা, স্থায়ী থাকা, এটা হলো অসাবেরু, এই দৃঢ় থাকায় প্রতিযোগিতা করা, অমুক ভাই পারলে আমি কেন পারবো না, এই প্রতিযোগিতার মেজাজ যদি না থাকে, যেটা আমাদের ভাই মোশাররফ বলেছে চমৎকার একটা উদাহরণ দিয়েছেন, যারা সিরাত রসুল পড়েছেন তবুকের যুদ্ধের ঘটনা দেখবেন সেখানে এগুলো বলা আছে। ওমর ফারুক বললেন আমি আমার সম্পদ, উনি বলছেন যে আমি কখনোই আবু বকরের সঙ্গে কোনো কাজে কোনো দানে আমি জিততে পারলাম না, বলছে আমি আজকে মনে মনে ঠিক করলাম আবু বকরকে আজকে আমি হারাবই। তো কীভাবে হারাবে, উনি চিন্তা করলেন আমার সহায় সম্পদ যা আছে তার সব অর্ধেক নিয়ে আসবো, এত নিশ্চয় আবু বকর পারবে না, একটা ধারণা ছিল। উনি আগে দিলেন কি ওমর তুমি কতটুকু নিয়ে আসছো, যে আমার সহায় সম্পত্তি সব অর্ধেক নিয়ে আসছে, আর সন্তানদের জন্য কী রেখে আসছো, বাকি অর্ধেকটা রেখে দিয়েছে। কিছু পরে আসলে আবু বকর, সব হাজির, আবু বকর তুমি কি নিয়ে আসছো, সব নিয়ে আসছি, বাড়ির জন্য পরিবার জন্য কী রেখে আসছো, আল্লাহ ভক্ত রসুলকে রেখে আসছি। ওমর বললেন হে আবু বকর কোনোদিন আমি পারিনি, আজকেও তোমাকে পারলাম না। একদিন আল্লাহ রসুল বলছেন হে শুনে রাখো, জান্নাতের আটটা দরজা হবে, প্রত্যেক দরজা থেকে ডাকা হবে তোমাদেরকে। তখন আবু বকর বললেন হে আল্লাহ রসুল প্রত্যেক দরজা থেকে ডাকার দরকার নেই, একটা দরজাতে ডাকলে তো যথেষ্ট, তো প্রত্যেক দরজা থেকে ডাকবে এমন কোনো মানুষ কি দুনিয়ায় আছে? আল্লাহ রসুল বললেন আবু বকর আমি মনে করি আল্লাহ আল্লাহর বান্দা তুমি তুমি সেটা হবে। কোথায় আবু বকর কি না খেয়েছিলেন, খলিফা হয়েছেন, মাথায় কাপড়ের মোট বেঁধে যাচ্ছেন বাজারে কাপড়ের ব্যবসা করার জন্য, ব্যবসা করে যে লাভ হবে তাই দিয়ে সংসার চলবে, কোনো বেতন ভাতা নাই। শেষে ওমর ফারুক মিটিং ডেকে মজলিস সুরা ডেকে জবরদস্তি তাকে ব্যবসা ছাড়ালেন ও তার জন্য ভাতা নির্ধারণ করলেন। এই তো খলিফাদের জীবন, ওমরের জীবন তো আরও করুন, এগুলো তো সব বলার সময় এখন না, খালি আপনাদের বলছি যে একটা নেকির কাজের উপরে দৃঢ় থাকা যে কত কঠিন। ইসবেরু ওয়া সাবরু, সবরের প্রতিযোগিতা করো, তবুকের যুদ্ধের এত দান হয়েছে, ওসমান গনির দানগুলো আসার পরে আল্লাহর রাসূল বলছেন আজ থেকে ওসমান যদি আর কোনো নেকির কাজ নাও করে তো তারা কোনো ক্ষতি হবে না। এই পুরো জিহাদটাই জায়সুল উসরা, এটা জায়স ওসমান, ওসমানের জিহাদ, 30,000 সৈন্যের জন্য সবারই জন্য খরপোশ উঠ যা যা লাগে সব বহন করা, কি যাত্রা কথা মনে করেন নাকি আপনি? আজকে ইয়াসিন যেটা করেছে ওইরকম দানই কিন্তু সে করেছে, শুরু থেকে এই পর্যন্ত বলা যায় প্রতিটি কাজেই ইয়াসিন কাজ করেছে। এখন হয়তো আমরা শেষ মুহূর্তে এসে তাকে ধন্যবাদ দিচ্ছি, সে কিন্তু ইতিহাস বলে ফেলেছে 12 বছর আগের হোটেল আল রাজ্জাকে আমি তাকে বলেছিলাম আমারও স্বপ্ন অনেক আগের ছিল, 12 বছর পরে আজকে বাস্তবায়ন হলো, এটা আপনারা খুশি না? শুরু থেকেই যে লোকটা এই কাজ করেছে আমি অবশ্যই তাকে অন্তরের অন্তঃস্থল থেকে দোয়া করি, আল্লাহ তাকে এবং তার পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচান। ঠিক এই ভূমিকা ছিল ওসমান গনির, যখন গেলেন মদিনাতে পানির কষ্টে মানুষ কষ্ট পাচ্ছে, পানি নাই, এটা কুয়া বীরে রোমা দেবে না, মোশরেকরা আল্লাহ নবীকে বা মুসলমানদের দেবে না, দেখো তো এটা কত টাকা নেবে, বাজার দ্বারা সে বহুগুণ বেশি দাম। ওসমান বলে তবু আমি ওইটাই কেন মুসলমানদের দান করে দিলাম, যা যারা গিয়েছেন মসজিদ নবী দেখবেন মসজিদ নবীর ওই মোটা মোটা কার্পেট, আব্দুল মতিন আছে আমার সাথে, ও ছিল আমার সাথে, উঁচু করে দেখালো তলায় সেই গোল দেওয়া আছে বিয়ে রোমা, ওটাই হলো ওসমান গনির কেনা সেই কুয়া, যে কুয়ার পানি খেয়ে তখন মুসলমানরা বেঁচেছিল, এখন সব মসজিদ নবীর এরিয়ার মধ্যে চলে গেছে। যুগে যুগে এরকম বড় বড় দানশীল এসেছিলেন আল্লাহ পাক, যাদের দিয়ে বড় বড় কাজ করিয়ে নিয়েছিলেন।
এরপরও হঠাৎ করে একদিন হাজির, দূর থেকে উনি দেখছেন একটা লোক গতকালকেও এসেছিল, আল্লাহ রসুলের চোখ যে এত হুঁশিয়ার চোখ, ওই লোকটা পরের দিন আবার এসছে। তো আল্লাহ রসুল বলছেন, এই এদিকে আস, ইঙ্গিতে ডাকলেন কাজ, তুমি যে গতকালকে আসছিলে চলে গেছিলে, আজকে আবার এসে দাঁড়িয়ে আসো, ব্যাপারটা কি বলো তো? যে হ্যাঁ আল্লাহ রসুল, রাতের বেলা কুয়া থেকে পানি শেষে যে মজুরি পাই, সে মজুরি হলো এক থলে খেজুর। কালকে এসেছিলাম এটি দান করার জন্য, যখন সন্তানদের চেহারা মনে পড়লো তারা কি খাবে, আমি যে খেজুর করে নিয়ে গেলে তবে তারা খেয়ে রাত্রে ঘুমাবে, আমি সেই জন্য কালকে দিতে পারিনি সন্তানদের মহব্বতে। কিন্তু আজকে আমি ভাবলাম আমি দিয়ে যাবই, যদি আমি কালকে মারা যাই এ দান কে করবে, তাই আজকে আমি সেই এক থলে খেজুর সব নিয়ে এসছি, আপনি কি দানটা কবুল করবে? আল্লাহ রসুল সবার উপরে ঢেলে দিলেন, বলে এটি সবার উপরে চলে গেল আজকে, বললেন আলহামদুলিল্লাহ। যারা কোটি টাকা দিয়েছেন, যারা হাজার টাকা দিয়েছেন, যে যে অন্তরে দিয়েছেন সেই অন্তর অনুযায়ী আল্লাহ কাছে ইনশাআল্লাহ ওটা কবুল হয়ে যাবে। মুনাফিকরা কি বলল, এক থলে খেজুর দিয়ে এরা রোমক সাম্রাজ্য জয় করবে। তবুকের যুদ্ধ খ্রিস্টানদের বিরুদ্ধে হয়েছিল, তো টিটকারি করলে দেখেন তিনটা দল সৃষ্টি হলো, বাক্কাউন যারা ক্রন্দনকারী, যে আমরা যাওয়ার জন্য কোনো বাহন পেলাম না, তারা কান্তি থাকলো খালি, হে আল্লাহ রাসূল আমরা যাবো কি করে, এই 1000 মাইল রাস্তা হাঁটা মরুভূমির রাস্তা সোজা কথা নাকি, কোথায় মদিনা কোথায় সিরিয়া, তারা হলে বাক্কাউন, তারা কান্তিই থাকলো, কোথাও আসতে পারেনি। এদের জন্য আল্লাহ রাসূল বলছেন, যখন ফিরে এলেন উনি যুদ্ধ জয় শেষে দেড় মাস পরে, হাজা তাইবা হাজা তাইবা, মদিনাকে তাইবা বলা হয় না ওই কারণে, এইটাই তো সেই পবিত্র ভূমি, এই তো সেই পবিত্র ভূমি। মনে রেখো তো এখানে বহু লোক তোমাদের সঙ্গে আছে যারা তোমাদের সঙ্গে ছিল না, কিন্তু সবসময় তোমাদের সঙ্গেই আছে। হে আল্লাহর রাসূল, কেমন কি তারা ছিল? তারা ছিল তোমাদের সঙ্গে অন্তরে ইমানে মহব্বতে ভালোবাসায়, তারা যেতে পারেনি বলে কেঁদেছে, সে ক্রন্দনকারী লোকগুলো এখন আছে মদিনায়, ওরা তোমাদের জয়ের জন্য সবসময় আল্লাহকে দোয়া করেছে, সেজন্য যুদ্ধ লাগেনি, বিনা যুদ্ধের রোমকদের তোমার জয় হয়ে গেছে আলহামদুলিল্লাহ। যুদ্ধ লাগে না, শুধু ইমান লাগে, চলে যান আরো পিছনে। আজকে একটা পত্রিকা দেখলাম, কিছু জঙ্গি ধরা পড়ছে খাগড়াছড়ি, তাদের ছবিটা বেরিয়েছে গতকালকে পত্রিকায়, এগুলো আপনারা পড়বেন। তাদের যে জবানবন্দি এসছে, এতে আমাদের আমাদের পুলিশ প্রধান যিনি আছেন এখানকার, কি বলে ওটাকে, কি অ্যান্টি টেরোরিজম হেড, যে তিনি বলছেন যে ওরা বলছে যে আমরা সারা দেশের থেকে 313 জন লোক তৈরি করে তারপর হামলা করব। 313 এখন হয়নি, 313 কেন, তালুতের বাহিনী ছিল 313, বদরের বাহিনী ছিল 313, আমাদেরও 313 হলে আমাদের জয় হয়ে যাবে। অথচ পাগলরা ইতিহাস জানে না। তোমরা খ্রিস্টানদের কাছ থেকে খাগড়াছড়ি ওই সমস্ত বম সম্প্রদায়ের যারা আসলে খ্রিস্টান তাদের সাহায্য নিচ্ছে কেন? তো জবাব হচ্ছে, আল্লাহ রসুল তার মেয়ে রোকেয়া এবং তার জামাই ওসমান সহ 11 জনকে পাঠিয়েছিলেন পার্শ্ববর্তী খ্রিস্টান রাজা নাজাশির ওখানে, তো উনি যদি খ্রিস্টান রাজার কাছে আশ্রয় নিতে পারে, তা আমরা এই যুগে খাগড়াছড়ির ওই বন বাদার যে বম সম্প্রদায় যারা খ্রিস্টান তাদের কাছে আশ্রয় নিতে পারবো না? দেখছেন কোথাতে কোথায় নিয়ে চলে যাচ্ছে এইসব চরমপন্থী ছেলেপিলে, যদি এখানে থাকো তোমাদের বলছি লেখাপড়া শেখো, সে পাগলামি করো না, ফিরে এসো। দু চার জায়গায় 5টা বোমা মেরে বাংলাদেশ কিছু করতে পারবে না। মনে রেখে দিও 313 লাগবে না, একজনই যথেষ্ট। কিভাবে প্রমাণ নাও, যে তালুদের গল্প তোমরা করেছো যে 313 জন তার সৈন্য ছিল, ভালো কথা, 80,000 নিয়ে তালুদ বেরিয়েছিলেন, রাস্তায় গিয়ে আল্লাহ পাক পরীক্ষা করলেন একটা নদী দিয়ে, এই নদীটা হলো জর্ডান
এবং ফিলিস্তিনের মধ্যবর্তী নদী যার নাম নাহরুস শরিয়া, এখনও আছে, শরিয়াতের নদী বলা হয়, ওইটা পার হওয়ার সময় পরীক্ষা দিলেন তালু, তোমরা পার হও কিন্তু পানি পান করতে পারবা না, পানি পান করবো না তো পিপাসায় মরে যাচ্ছে, পানি পান করবো না হলো? হ্যাঁ, মাত্র এক অঞ্জলি মানে এক ঢোক, সোজা বাংলা বলি আমি, ঢোক বোঝেন তো নাকি? হ্যাঁ, সোজা বাংলায় এটাই ভালো, অঞ্জলির মধ্যে থাক, এক ঢোক পানি খাওয়া, মহা সমস্যা, এক ঢোক খেলে দুই ঢোক নাকি পড়া যায় নাকি, পিপাসায় কাতর হলে? 80,000-এর থেকে টিকলো 313 জন, আর সব এমন খাওয়া খাইছে যার পেট না নড়তে পারতেছে না। পার হয়ে গেল নদী, তালুদ বললেন চলো সামনে, যুদ্ধ তো সামনে। হে তালুদ, আজকে আর পারবো না, যুদ্ধ কাল কি করব, কমান্ড হয়ে গেছে, আমিরের নির্দেশ এসেছে, কিন্তু ওরা পারল না। 313 জন বলল আমরাই যাবো আপনার সব যুদ্ধ করতে, কারণ আমরা এক ঢোকে খেয়েছি। যুদ্ধের মুখ সম্মুখীন হলো আমালেকা সম্রাট জালুদ, যেটা এখন ফিলিস্তিন বলা হচ্ছে, এখানে তো শাসক ছিল আমালেকা সম্প্রদায়ের জালুদ, বিশাল দুর্দণ্ড প্রতাপ শাসক, উনি সমস্ত দেহে লৌহ বর্ম পরে এসেছেন, শুধু চোখটুকু একটুখানি ফাঁকা আছে, আর সমস্ত দেহ বন্ধ, মারার কোনো সুযোগই নাই। ছোট্ট ছেলে দাউদ তালুদের সঙ্গে আছে, তালুদ বলছে যা তোমাকে নেব না, তুমি ছোট্ট বাচ্চা ছেলে তো, তোমার উপরে যুদ্ধ ফরজ হয়নি তো? বলছে না আমি যুদ্ধ যাবই আপনার সঙ্গে, তুমি পারো কি, তুমি তো তরবারি চালাতে পারবো না তো? তো না আমি তীর গুলতে চালাতে পারি। তাই নাকি, তীর গুলতে তুমি কি করো? আমি এমন সুন্দরভাবে নিশানা করে মারতে পারি, ও তীর গুলতে দিয়ে আমি যে কোনো মানুষকে শেষ করে দিতে পারি, তাই তাহলে চলো। এরপরও সেনাপতি তালুদ তার দায়িত্বের কারণে নিজের তরবারি তাকে দিয়ে উৎসাহিত করলেন, জালুদ দাউদ এই নাও আমার তরবারি, আমি তোমাকে দিচ্ছি, তুমি যাও আল্লাহর নাম করে, আল্লাহ তোমাকে সফল করবেন। দাউদ দেখলে তরবারি তো আর ভেজাল, ও সালাম কিনা, ও তো জীবনে চালাইনি, উঁচু করা তো সমস্যা, ও পকেটে তীর গুলতে বের করে সোজা একেবারে এম করে ওই যে জালুদের ঠিক চোখ একটু ফাঁকা দেখছে না, ওইখানে মেরে দিয়েছে, সোজা চোখ দিয়ে ঢুকে মাথা দিয়ে ঘেলি ভরি চলে গেছে। অকতলা দাউদ ও জালুদ, আল্লাহ বলছেন দাউদ নিজে একাই জালুদকে হত্যা করলো। তাহলে কি 313 লাগলো? হে খাগড়াছড়ির জঙ্গিরা, তোমাদেরকে বলছি 313-এর পূজা করো না, আল্লাহর পূজা করো। আল্লাহর ইচ্ছা হলে বাংলার জমিনে ইসলামী হুকুমত কায়েম হবে, আল্লাহর বিধান মোতাবেকই হবে, রসুলের তরিকা মোতাবেক হবে, জঙ্গিদের তরিকা মোতাবেক হবে না। আন্তর্জাতিক চক্রান্তের শিকার হয়ে গেছে তোমরা, তারা এই সমস্ত আবল তাবল কেসা কাহিনী শুনিয়ে তোমাদেরকে যুদ্ধে প্রলুব্ধ করছে, নিজেরা সামনে আসে না। সেই পিছনের নেপথ্য নায়ক যারা আছে, ইহুদি খ্রিস্টান জাতি, তারা কশ্চিন কালো মুসলমানদের ভালো দেখতে পারে না। এটা কোরআনের ভাষা, কেয়ামত পর্যন্ত ইহুদিরা ছাড়া মুসলমানদের বন্ধু নয়। ঠিক ব্রাহ্মণ্যবাদী চক্র যারা মোশেক, তারা কশ্চিন কালো মুসলমানদের বন্ধু নয়। তাদের সঙ্গে বন্ধুত্ব করে তুমি ইসলামের বিধান পালন করবা, এই চিন্তা ছাড়ো। আর তারই ফলাফল হচ্ছে এই ইউরোপীয় ইউনিয়ন গত বছরে এদেশের শিক্ষা খাতে 423 কোটি টাকা দান করেছিল, সেই 423 কোটি টাকার কুফল হচ্ছে এবারে এই সিলেবাস। বেগম রোকেয়া বাংলাদেশের অত্যন্ত সম্মানিত মহিলা, তার অবরোধবাসিনী বইটাকে দিয়ে বলতে চাওয়া হয়েছে বেগম রোকেয়াই সব কিছু জানতেন, তিনি তৎকালীন সময়ের যে কেসা কাহিনী আমাদের সাখাওয়াত দু তিনটা বললো, তো সবকটা বলতে পারে নাই, সেগুলো সব আত্মাহারিকে দেখবেন। সেখানে বেগম রোকেয়াকে বানানো হয়েছে অবরোধবাসিনী, অথচ বেগম রোকেয়ার যে রচনা বলি বইটা আছে তার 63-67 থেকে 69-3-4 পৃষ্ঠা পড়ে দেখেন না সেখানে কী কাহিনী সেখানে আছে, ওটা আমার উঠেই দিয়েছে সাংবাদিকের মধ্যে। তার নূপুর ও মতিচুর বইয়ের মধ্যে তিনি পরিষ্কার বলছেন
শাস্ত্রমতে পর্দা পালন করলে প্রগতির কোনো অন্তরায় হবে না। তিনি বলেছেন যদি পর্দাহীনতাই যদি প্রগতির অবলম্বন হইত তাহলে ওনার ভাষায় ডুমনি চাড়ালিনি, এক কথা মুসি ম্যাথর যারা যেসব মেয়েরা রাস্তাপথে ঘুরে বেড়াতে থাকে না, ল্যাংটা তো সব হা আধা ল্যাংটা না, এরাই তাহলে সবচেয়ে বেশি উন্নতি করতে পারত দুনিয়াতে, কই তাদের তো কোনো উন্নতি হয় না, ওরা তো ল্যাংটা, তো উন্নতি তো কিছুই নাই। এত চমৎকার যুক্তি যে মহিলা দিয়েছে তাকে দিয়ে আমরা প্রমাণ করছি তিনি ছিলেন অবরোধ দর্শনী, মাত্র 52 বছর তিনি বেঁচে ছিলেন দুনিয়াতে, 32 বছর পর্যন্ত তার আয়ু আমার আব্বার আয়ু তার চাইতে বেশি ছিল, আমার আব্বার জন্ম 1886 মৃত্যু 1976 মানে 74 বছর আমার আব্বা বেঁচে ছিলেন। আমাদের বংশ আমার দাদার বংশ কোনো বংশ তো এসে অবরোধ বাসে কার মাত্রা ছিল না, তারা সবই করেছে পর্দা রক্ষা করে। এই আধুনিক যুগেও আমার মেয়ে ডাক্তার হয়ে যা করে যাচ্ছে পুরোপুরি পর্দা রক্ষা করে, একটা অনুকরণীয় দৃষ্টান্ত সে আমার ঘরে বসে আছে। পর্দা কশ্চিন কালে প্রগতির অন্তরায় নয়, তারা এগুলিকে প্রগতির অন্তরায় বলছে, তারাই নিজেরাই হলে প্রগতির অন্তরায়। নারীকে আল্লাহ পাক পুরুষের অর্থাৎ আদমের দেহ থেকে সৃষ্টি করেছেন, নারীকে সরাসরি আল্লাহ মাটি থেকে সৃষ্টি করেন নাই। নবীদের কাহিনী এক, আদম সৃষ্টির কাহিনী অধ্যায়টা পড়ে দেখুন, সব আমরা উল্লেখ করে দিয়েছি। আদম হল মাটি, মাটির আরবি হচ্ছে আদম, আর আমরা আদমি, আর আদমের জীবন্ত আদমের এই পাঁজর থেকে যেহেতু তার স্ত্রী হাওয়া সৃষ্টি, এজন্য হাওয়াকে হাওয়া বলা হয় অর্থাৎ জীবন্ত, কথা বলছেন হাইয়ুল কাইল বললে আমরা হাই মানে হাওয়া, হাওয়া আদমের একটা অংশ, আদার হাওয়া ডাইরেক্ট মাটি থেকে সৃষ্টি হয় নাই, আর এই কারণে চিরকাল নারী জাতি পুরুষের অনুগামী, নারী জাতি কশ্চিনকালে পুরুষের অভিভাবক নয়। এই হক কথা আপনাকে বলতে হবে, মানতে হবে, শুনতে হবে, জোর করে লাফায় উঠে উঠে গেলে চলবে, নারীর পরামর্শ নেব তো নারীর ড্রাইভিং সিটি বসবে না, সে কর্তৃত্বশীল নয়। নারী পুরুষের পোশাক, পোশাক নারী পুরুষ ও নারীর পোশাক পরস্পরের সহযোগী, কিন্তু সেখানে অভিভাবক হবেন তার স্বামী বা পিতা বা ভাই, এরাই অভিভাবক হবেন, কারণ তারা বাইরের কাজ সামলাবেন, নারীর ঘরের কাজ সামলাবেন, নারী গৃহকর্ত্রী হবে। তো ভাবতেন গৃহকর্ত্রী মানে তার সব কাজ বন্ধ, কে বলেছে? আমার রসুলের স্ত্রী জনাব বিনতে খুজাইমা, তিনি ছিলেন উম্মুল মাসাকিন, তাকে মিসকিনের মা বলা হতো, তিনি ঘরের মধ্যে বসে পর্দার মধ্যে চামড়া দাবাগত করে লবণ দিয়ে কি করে না চামড়া পাকা করা, এই করে তিনি যে ব্যবসা করতেন সেই ব্যবসায় টাকা সব মিসকিনদের মধ্যে বিতরণ করে দিতেন, যে ওনার নাম হলো উম্মুল মাসাকিন। যদি আল্লাহ নবীর ঘরে তার স্ত্রী যদি চামড়া দাবাগত করার ব্যবসা করে জীবন ধারণ করতে পারে, আমাদের মেয়েরা কেন পারবে না? পর্দা ফরজ, পর্দার মধ্যে রেখে আপনি সবই করতে পারেন, পর্দাকে অস্বীকার করে পর্দাকে লঙ্ঘন করে যা ইচ্ছা তাই করবেন, আপনার সে অধিকার আল্লাহ পাক দেন, এবার আপনি পারবেনও না। আছে বাংলাদেশের কোনো মন্ত্রী যারা পর্দার বিরুদ্ধে কথা বলেন, ছেড়ে দেওয়া তোমার বউকে ঢাকার রাজপথে অন্ধকার রাত্রিতে হাঁটিতে একা একা চলে যাচ্ছে বাড়িতে, দেখি কয় মন্ত্রী কত কলিজের পটা আছে, অত লম্পজম্ব করে কেন, যা সত্য নয় যা মিথ্যা, ডাহা মিথ্যা, মিথ্যা কাজের মধ্যে কোনো বরকত নাই। কোরআনের এই নীতির উপরে যারা দৃঢ় থাকবে এবং দৃঢ়তার প্রতিযোগিতা করবে তাদের জন্য জান্নাতের সুসংবাদ। এবং শেষে বলা হচ্ছে ইসবিরু ওয়া সাবরু ওয়া রাবিতু, সদা প্রস্তুত থাকো ইসলামের বিরুদ্ধে, কোরআন এবং সুন্নার বিরুদ্ধে, যখনই যেদিক দিয়ে যে হামলা আসবে, শিক্ষিত লোকদের হামলা, মূর্খদের হামলা, পলিটিক্যাল লিডারদের হামলা, সাহিত্যিকদের হামলা, তথাকথিত বিজ্ঞানীদের হামলা, সমস্ত হামলার বিপক্ষে তোমাকে দাঁড়াতে হবে একদম মুজাহিদের মতো,
যেদিন যে কর্নার থেকে হামলা আসবে তুমি সবসময় সদা প্রস্তুত থাকবে সেটাকে মোকাবেলা করার জন্য। এর জন্যই আমাদের ছেলেদেরকে আমাদের মেয়েদেরকে সুশিক্ষায় সুশিক্ষিত হয়ে উঠতে হবে, প্রতিটি ক্ষেত্রে তাদেরকে লক্ষ্য রাখতে হবে, কোন দিক দিয়ে ঢুকছে ইসলামের বিপরীতে জাহিলিয়াত ঢুকছে খেয়াল রাখতে হবে। তো শেষ উপদেশ আমার হচ্ছে, হে আমাদের কর্মীরা, হে আমাদের হিতকাঙ্ক্ষী ভাই বোনেরা, এস বেরু দৃঢ়চিত্ত থাকো, অসাবিরু দৃঢ়তায় প্রতিযোগিতা করো, ও রাবিতু সদা প্রস্তুত থাকো, অত্তাকুল্লাহ প্রতি কাজে আল্লাহকে ভয় করো, লাল্লাকুম তফলেহুন, তাহলেই ইনশাআল্লাহ তোমরা সফল কাম হবে। আল্লাহ পাকের এই ওয়াদা কখনোই মিথ্যা হবে না। আল্লাহ পাক আমাদের সবাইকে তার দিনের উপরে দৃঢ় থাকার, পরস্পরের দৃঢ়তার প্রতিযোগিতা করার, সদা প্রস্তুত থাকার তৌফিক দান করুন। আল্লাহ আমাদের সবাইকে তার দিনের পথে প্রতিযোগিতা করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।